শিউলি পাতার বড়া, পুরনো দিনের একটা রেসিপি। ছোটবেলায় সর্দি জ্বর হলে যখন কিছু খেতে চাইতাম না, মা এইভাবে তৈরি করে দিত। তোমরা তো জানো শিউলি পাতার অনেক উপকারিতা আছে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এই টোটকাটা তোমরা করে দেখতে পারো, এতে করে অনেক উপকার পাবে। আর মা যেভাবে তৈরি করত, ঠিক একইভাবে আমি তোমাদের তৈরি করে দেখাবো। হাই, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। চলো তাহলে শুরু করি। শিউলি পাতার বড়ার জন্য গাছ থেকে একদম কচি শিউলি পাতা তুলে নিচ্ছি। পাতাগুলো বেছে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নেব। এবার এই পাতাগুলো যেগুলো দিয়ে আমি বড়া করব সেগুলো বেছে নিচ্ছি। বড়া ভাজার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার বেটে নেব। তাতে করে যখন আমি বড়াগুলো ভাজব খুব মুচমুচে হবে। তোমরা চাইলে চালের গুঁড়োও নিতে পারো, গোবিন্দভোগ চালে একটা সুন্দর গন্ধ আছে, এতে করে বড়াগুলো খুব সুস্বাদু হয়। ভালো করে বেটে নেব একদম মিহি করে। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, এতে করে বেশ ঝাল ঝাল হবে। জ্বর হলে যেহেতু মুখে রুচি থাকবে না, তাতে খেতে খুব ভালো লাগবে। চালটা বাটা হয়ে গেছে খানিকটা, তুলে নিচ্ছি। আর বাকি যে চালটা আছে সেটাও আমি বেটে নেব। এই চাল বাটাটার মধ্যে এবার এক এক করে উপকরণগুলো মিশিয়ে নেব। 2 টেবিল স্পুন বেসন দিচ্ছি, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য চিনি, 1 চিমটি খাওয়ার সোডা, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব উপকরণগুলো এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেব, তাতে করে খুব ভালো করে সব মশলাগুলো ঢুকবে আর ব্যাটারটার টেস্টটা অনেকটা ভালো হবে। একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এতে এবার তেল দেব। যেহেতু ডিপ ফ্রাই হবে, ওই তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। পাতাগুলো এপিট ওপিট করে ভালো করে 2-3 বার কোট করে নেব। এবার পাতাগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে তেলটা আমি গরম করে নিয়েছি, আর একদম মিডিয়াম টু লো হিটে আমি বড়াগুলো ভাজব। খুব বেশি হিটে যদি আমরা বড়াগুলো ভাজি, তাহলে উপর দিকটা লাল হবে আর ভিতরে পাতা কাঁচা থেকে যাবে, সে মুচমুচে ব্যাপারটা হবে না। 5-6টার বেশি বড়া ভাজতে দেবে না, তাহলে তেলটা ঠান্ডা হয়ে যাবে আর মুচমুচেও হবে না। আর একটা দেখা যাবে, একটা দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, অন্যান্যগুলো কাঁচা থেকে গেছে। একটা দিক হয়ে গেছে ভাজা, আমি এবার উল্টে দিচ্ছি, কারণ খুব বেশি সময় লাগে না এই বড়াগুলো হতে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে তেলগুলো ঝরিয়ে নেবে। বাকি বড়াগুলো আমি এভাবে ভেজে নেব। আর তোমরা যদি এত ডিপ ফ্রাই না করতে চাও, সেক্ষেত্রে ফ্রাই প্যানে অল্প তেল দিয়েও এপিট ওপিট ভেজে নিতে পারো। কত সুন্দর হয়েছে দেখো, আর রংটা কত সুন্দর এসছে। আর গোটা গোটা পাতা ভেজেছি বলে একদম পাতার শেপ এসছে, তাতে করে দেখতে আরও সুন্দর লাগছে। গরম গরম ভাত আর ঘি দিয়ে খেতে এই বড়া খুব ভালো লাগে। প্লেটে একটু গরম ভাত নিচ্ছি আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর এই বড়া ভাজা তুলে দিচ্ছি। এইভাবে গরম ভাতে তোমরা মেখে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। তাছাড়া তোমরা ডাল ভাত দিয়েও খেতে পারো, তবে ঘি দিয়ে এইভাবে খেলে তোমাদের শরীরে অনেকটা উপকারে দেবে। এই বড়া একটু চিটকুট স্বাদের হয়, যারা তোমরা তেতো খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল একেবারে মুচমুচে আর জিভে জলানা শিউলি পাতার বড়া। মা ঠাকুমাদের এই টোটকাগুলো সত্যি খুব কাজের, অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ধরনের যদি তোমরা কোনো টোটকার রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।